গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা। আমিও তোমাদের মতো সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী করেছি, তবে আমার নীল ষষ্ঠীটা একটু অন্যরকম। তো আজকের দিনের, আজকে একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনের ভিডিও শেয়ার করবো না, সেটা হয় না। তো চলো, এখন থেকে, এখন বাজে মোটামুটি 9:20, এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। নীলাদ্রি বেরিয়ে গেছে, মোহর উঠে গেছে, আমি ঘরের কাজ করে যাব একটা বিশেষ জায়গায় বিশেষ কাজ করতে। তারপর তো ভোলে বাবার মাথায় জল ঢালা, সমস্ত কিছু সেগুলো শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কদিন গরমটা কম থাকলেও আজকে বেশ কিন্তু একটু তাপ তাপ লাগছে বলো। আর আজকে আমি খুব বেশি কাজকর্ম করছি না, আর এই ঘরের কাজকর্মগুলো অল্প অল্প করে করে নিলাম। আর এই দেখো, এই চাদরটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, মানে ওই পলিকটন টাইপের, বাট ভালো লাগছে দেখতে, সুন্দর বেশ কালারটাও, বেশ এর ফুল ফুল প্রিন্টের। আর এই এই চাদরটা ইচ্ছে আছে দেখি পয়লা বৈশাখের দিন একটুখানি পাতবো। তো মোটামুটি তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, চলো এবার আমি বেরোবো রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি সকাল সকাল, এখানে ইয়েলো কালারের কুর্তিটা পরেছি, কুর্তি সেটটা, এটা আমি মিশো থেকে নিয়েছি। মোহরকে একবার দেখিয়ে দিই, আমরা দুজনেই আজকে ম্যাচ করেছি। সোনা আয় একবার দেখিয়ে দিই তোকে, সোনা এই কিরে আয় দিকে আয়। এই দেখো মোহরকে দেখো একবার, সামনে আসো। এই যে মোহরও ইয়েলো, আমিও ইয়েলো। আর এখনো পর্যন্ত আমার ঘরের কোনো কাজ হয়নি, দিদি আসেনি, এখন প্রায় 10:10 বাকি। আমি শুধুমাত্র বিছানা টিছানা, মানে বিছানা টিছানা পরিষ্কার করে ঘরদোরটা জাস্ট উপর উপর ছাদ দিয়ে এখন যাচ্ছি। তারপরে এসে দিদি আসলে সমস্ত কাজকর্ম করবে। আজকে রান্নাবান্না নেই, মোহরের জন্য বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে চলে আসবো। মা প্রত্যেক বছর গঙ্গায় যায়, কিন্তু আমি গঙ্গায় যাই না। মা আমার ওই দিদার বাড়ি যাদের কথা তোমাদের বলেছিলাম, এই যে ভাই ওর কাকিদের সাথে মা গঙ্গায় যায়, আর আমি বাড়িতেই জল যাই। চলো তাহলে যাই। তো বেরিয়ে পড়েছি, মায়ের যেহেতু উপোস, মা আলাদা রয়েছে, মোহরকে তার ফেলে রেখে যেতে পারবো না, তাই এই গরমটার মধ্যে মোহরকে নিয়েই বেরোতে হলো। ঠাকুর ভরসা ঠিক ওকে সুস্থ রাখবে। তো দুধের প্যাকেটগুলো সমস্ত নিয়ে নিচ্ছিলাম এখানে। আমি একটুখানি, আমার মানসিক ছিল আগের বছর যে আমি বেশ কিছু মানুষকে দুধ আর জল দেব, তারই প্রিপারেশান করছি। টোটোতে তুলছি সমস্ত দুধগুলো, তো 10 টাকা করে প্যাকেট নিয়েছি। এই যে এইখানে দুধের বোতল আর জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছে আমার ডেস্টিনেশানে, যাচ্ছি হচ্ছে সাইবাবার মন্দিরে, ওখানকার বেশ কিছু লোকেদের দেব, তারপরে ঘোলা। এই যে যাচ্ছি আমি আর মোহন, দুজনেই দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। তো এই তো দেখো সাইবাবার মন্দিরের সামনে চলে এসেছি, আজ পুজো দিলাম না, কারণ হচ্ছে গিয়ে তোমার এই সময় পুরোহিত থাকে না, ঠাকুরের সামনাসামনি যাওয়া যায় না, তাই জন্য পুজোটা আর দিলাম না। আর এই যে দেখো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুরো ব্যাগপত্র সমস্ত কিছু ফাঁকা, চলো এবার বাড়ি যাই। তো এই জাস্ট আমি বাড়িতে এলাম, বাইরে প্রচণ্ড রোদ, তো সমস্ত কাজকর্ম আমার মিটলো। আসলে ঠাকুরের কাছে বলেছিলাম আগের বছর যে সকলকে দুধ আর জল দেব, তো কি মানে কেন বলেছিলাম, কি ব্যাপার, সেটা অবশ্যই আজকের দিনে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকের দিনে এই বিশেষ ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার না করলে আজকের ভিডিওটারই কোনো মাহাত্ম্য থাকবে না। তো চলো আমি ঘরে এলাম। সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এখন বেজে গেছে প্রায় 1টা, এখন যদি ছুমা দিয়ে এসে চলে যায় তাহলে আমাকে এখন আবার ঘরের সব কাজ করতে হবে। দেখা যাক কী করি, তারপরে স্নান ঠান করে তারপরে বাবার মাথায় জল ঢাল। চলো অবশেষে পুজো দিতে বসলাম, আগে বাইরের লোকেদেরকে খাইয়ে শান্ত করে তারপরে এলাম ভোলে বাবাকে শান্ত করতে। তো আমি বাবার মাথায় জল ঢালছিলাম, আর আমাকে আজকে পুরোদমে সাহায্য করেছে আমার মেয়ে। আজকে যেহেতু মা নেই, মোহরও কিন্তু আমাকে খুব একটা বেশি জ্বালায়নি, আমি যেমন করে বলেছি সেই রকম করে স্নান করে দিয়েছে, আমার হাতে হাতে ফল ধুয়ে দিয়েছে, অনেক কাজ করেছে। আমরা দুজনে মিলে আজকে বাবার পুজো করলাম। এই তো আমার ঠাকুরকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তারপরে বাতিটাও দিয়ে দিয়েছি, আমি
এখন দুটো বাতি জ্বালাই, আবার রাত্রিবেলা দুটো বাতি জ্বালাই। তার এই যে মা লক্ষ্মীর তো কালকে তো ঘট পেতেছিলাম, এই যে বাতি দুটো জ্বালিয়েছি, একটা আমার মেয়ের উদ্দেশ্যে আর একটা আরেকজনের উদ্দেশ্যে। ভগবানের কাছে প্রার্থনা করি এরা দুজনেই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, তার সঙ্গে সঙ্গে আমার পরিবারে যারা রয়েছে তাদের সকলের বাচ্চা কাচ্চা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে ঠাকুরকে ভোগ লাগিয়েছি সমস্ত ফল মূল দিয়ে, দই মিষ্টি সমস্ত কিছু দিয়ে, আর এইটাই ঠাকুরের সঙ্গে সঙ্গে আমারও আজকের প্রসাদ খাবো, এটাই আমি একটু পরে খাবো। তো এই যে আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হলো, আমি মানে ঘরেই ভোলে বাবাকে জল ঢাললাম। হাই, তো আমি বাকিরা মানে অত নিয়মকানুন মেনে তো আমি পুজো করি না, সবাই মানে নর্মাল ঘরে যেরকম জল ঢালে সেরকমই জল ঢাললাম। এখন একটুখানি দুটো মোমবাতি জ্বালিয়েছি, আবার সন্ধেবেলা দুটো মানে যেটাকে বলে নীলের ঘরে বাতি দেওয়া, অত জানি না আমি, আমি যবে থেকে নীলের উপর শুরু করেছি তবে থেকে সকালবেলাও বাতি দিই, সন্ধেবেলাতেও বাতি দিই। তো চলো এবারে একটুখানি ওখানে খেতে টেতে দিয়েছি ঠাকুরকে, হলো 5 মিনিট, এবারে ভিতরে যাই গিয়ে আমি একটুখানি প্রসাদ মানে নিয়ে তারপর জলটা খেয়ে উপোসটা ভাঙি। চলো, প্রসাদগুলোকে আগে নামিয়ে নিই, দাঁড়াও। এই যে প্রসাদ নিয়ে এসেছি, এটা একটুখানি খেয়ে নিই। এখন প্রায় 2:30 বাজে, নে খা কলা, মিষ্টি বার করে রেখেছি, যা প্লেটটা নিয়ে নে খা, আমাকে একটু জলটা দে না, শোনা তোর হাতে জল খাবো, ওখানে আছে নিয়ে, তো খিদে পায় না সারাদিনে, যেটা প্রবলেম হয় এটা হচ্ছে গিয়ে জল তেষ্টা পায়। দেখো এবার তুলনামূলক কিন্তু গরমটা কম, মানে প্রত্যেকবার যেরকম গরম থাকে এবার সেরকম গরম নেই, জল খাই জল। আমি দেখো আমাদের ফ্রিজে যেহেতু প্রচুর খাবার থাকে, ফ্রিজ তো পরিষ্কার করা সম্ভব হয় না, এই জন্য একটা জলের বোতল নতুন নিয়ে চলে এসেছি, এই জলটাই খাবো, তো ঘরের জল খাবো না, এই জলটাই খাবো। আর আবার শেষ হয়ে গেল আর এক বোতল, রে খোল রে, দাঁড়াও। তো এই যে জল খেলাম, এতটা জল খেয়ে নিয়েছি, কী শান্তি হলো। তো তোমাদের সাথে এই এখন 2:30 বাজে, আমাদের দিদি কাজ করতে এসছে, কাজ করুক, আমি একটু বসে নিই, আর আমি 10 মিনিট পরে গিয়ে ভোলে বাবাকে আবার স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসাবো। কারণ হচ্ছে গিয়ে ওই মানে জঙ্গলার চারিদিকে জিনিসপত্র থাকে, তো চারিদিকে গায়ের মধ্যে আমার মনে হয় কি যেন ওনার গায়ে গন্ধ হয়ে যাবে, তো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনাকে একটু ধুয়ে টুয়ে সুন্দর করে আবার বসিয়ে এসে তারপর তোমাদের সাথে গল্প করছি। তো মোটামুটি জুমাদি চলে গেছে, আমার পুজোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু একটু শুবো, আর ঠাকুর পরিষ্কার করে দিয়েছি, আবার বিকেলবেলা আবার একটুখানি তোমার গঙ্গা জল দেবো আর তোমার বাতি দেবো, আর সন্ধেবেলা সাবু খাবো, সন্ধেবেলা তখন সাবু খাবো, মা হয়তো আসবে, মা মায়ের মতো করে নীলষষ্ঠী করে, আমি আমার মতো করে করি, মা ওই তোমার ইয়েতে যায় গঙ্গায় যায় কাকিদের সাথে, আমি আর দিদার বাড়িতে আজকে ঢুকিনি, কারণ হচ্ছে গিয়ে তোমার আমি বেরিয়ে আমার ঘোলাতেও বেশ কিছু লোককে জল ঢল দিচ্ছিলাম, সেই কারণে আর ঢুকিনি, আর সত্যি কথা বলতে যা করেছি সেগুলোর ভিডিও দেখাইনি, কারণ আমার মন থেকে চায় না, তাই আমি ভিডিও করি না। তো তোমাদেরকে এবার বলি যে আমি কেন আজকে দুধার জল দিলাম। দেখো আমি কোনো এখানে কথাবাচক নই যে আমি কোনো প্রবচন দিতে বসেছি, আমি জাস্ট আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। ভিডিওটা আজকের একটু বড় হচ্ছে, তোমরা প্লিজ একটু মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই বলো তো খালি যারা আমাকে খাওয়ার আসরে দেখো খালি বলো খাওয়ার ভিডিও করো, খাওয়ার ভিডিও করো, তা আমি যখন আমার মনের কিছু কথা বলি সেগুলো তখন আর কেউ দেখতে চায় না,
তো যাই হোক, যেটা বলছিলাম আগের বছর আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি কেন তোমার মানে মহা শিবরাত্রি করি না, নীলষষ্ঠীটা করি। তো আমি পুজো দিয়ে মানে আগের বছর যখন আমি পুজো দিচ্ছি জানো তো প্রচুর, এই বছর তো গরম তুলনামূলক কম, আগের বছর প্রচণ্ড গরম পড়েছিল, ঠিক আছে। তো এবার আমি তো যেহেতু ঘরের শিব মানে ঘরের ভোলে বাবাকেই জল ঢালি, এবারে আমাদের তো দোতলায় আমি থাকি আর প্রচণ্ড গরম, তো আমি ঠাকুরকে জল দিয়েছি আর আমাদের পাশের ঘরটা ভীষণ গরম, ঠাকুরকে জল ঠল দিয়েছি, করে এসে সমস্ত যা যা যেমন করে করি সেরকম করে এসে শুয়েছি। এবার সন্ধেবেলা গেছি মানে সন্ধে দিতে, বিশ্বাস করবে না আমি যেই দরজাটা খুলে ঘরে ঢুকেছি কী বিচ্ছিরি গন্ধ, মানে বিচ্ছিরি গন্ধটা হয়েছে, এক তো ফুল, তারপরে তোমার বেলপাতা, তারপর তোমার হচ্ছে গিয়ে দুধ, ওগুলো তো গরমের চোটে সমস্ত কেটে গেছে, এবার কেটে গিয়ে না একটা বিচ্ছিরি পচা মার্কা গন্ধ বেরোচ্ছে, আর ছোটো 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 পোকা উড়ে বেড়াচ্ছে। তা আমার দেখে না কেমন একটা ফিলিংস হলো জানো তো, আমার মনে হচ্ছে কি যে আচ্ছা ধরো আমার বাবা, মানে আমি আমরা তো ভোলে বাবা বলি, ভোলে বাবা মানে আমার বাবা, আচ্ছা আমার বাবাকে কি আমি এরকম একটা জায়গায় বসিয়ে রাখতে পারবো? মনে হয় আমি পারবো না, আমার ঠিক ভাল লাগবে না। তো আমি ঠাকুরকে বললাম যে বাবা তোমার খুব কষ্ট হয়েছে বসে থাকতে এখানে এইভাবে, তো আমি পরের বছর থেকে তোমাকে আর এইভাবে জল ঢেলে ফেলে রাখবো না, আমি যে জলটা ঢালছি যে দুধটা ঢালছি কিছু লোকের মধ্যে সেই দুধটা জলটা দেব, আর তোমাকে জল দিয়ে আমি পরিষ্কার করে দেবো, আমি কিন্তু রাখবো না কারণ আমার মনটা মানছে না। তো সেই কারণে ঠাকুরকে বলেছিলাম, তো এই কারণে আজকে আমি দিয়ে এলাম। এই কথাটার সাথে তোমাদেরকে আরেকটা কথা আমি বলি যে দেখো এটা কিন্তু সম্পূর্ণ আমার মানসিক একটা ব্যাপার, আমার মন চায়নি যে আমি ওইভাবে জল ঢেলে ঠাকুরকে ফেলে রাখবো না, তাই আমি করিনি। কিন্তু তার মানে যারা আজকে শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে লোক বাবার মাথায় জল ঢালছেন, ঘরে জল ঢালছেন, অনেকে কত প্রহরে জল ঢালে, তাহলে তারা কি ভুল করছে? কখনো ভুল করছে না, বিশ্বাসটা প্রত্যেকের জায়গায়। আমি আমার ভিডিওতে এমন অনেক কমেন্ট দেখি, আগের দিন ঈদ মুবারক বলাতে আমি অনেক রকম কমেন্ট পেয়েছি, আজকের দিনটা হচ্ছে মোক্ষম দিন, আমি আমার ধর্মকে আমার ঠাকুরদের ভীষণ ভালোবাসি এবং অন্য ধর্মের প্রতি আমার সহানুভূতি রয়েছে, আমি আমার ধর্মকে কখনো ছোট করব না তার জন্য। এবং আমাকে যদি আমার ধর্ম নিয়ে কেউ কিছু বলে তার সেই কথার প্রতিবাদ করার মতো ন্যূনতম বুদ্ধি আমার আছে এবং ন্যূনতম জ্ঞান আমার আছে, যাতে করে আমি আমার ধর্ম নিয়ে কেউ আমাকে বিপথে ঠেলে দিলে সেটা নিয়ে আমি বলতে পারি কিছু। রিসেন্টলি জানো তো কী হয়েছে, দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম, মানে আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বরে গেলাম, সেদিনকে দক্ষিণেশ্বরে ঘুরছি, তো আমি না কোনো দিন জানো তো আমি দক্ষিণেশ্বরে গেলে ভোলে বাবার মন্দির পরিদর্শন করি না, কোনো দিন করি না। এবার মানে এমনি নর্মাল গেলাম দেখে চলে এলাম, হয়তো তাও হয়তো 10 বারে একবার যাই, প্রত্যেকবার যে দক্ষিণেশ্বরে গেলেই ভোলে বাবার মন্দিরে যাই সেটা হয় না। এইবার কী হলো জানো তো, আমি না পুজো দিয়ে বেরোলাম, হঠাৎ করে মানে পুজো না ঠাকুর দেখে বেরিয়ে হঠাৎ করে মাথায় স্ট্রাইক করলো, আচ্ছা ধরো আমার বাড়িতে কেউ এসছে, আমি আছি এবং আমার হাজবেন্ড দুজনেই পাশাপাশি বসে আছে, তো কেউ একজন এলেন আমার বাড়িতে যে আমায় খুব ভালোবাসে, আমার কাছে এলেন, আমার সাথে দেখা করলেন, আমার সাথে কথা বললেন, চলে গেলেন, আমার বরের দিকে ঘুরেও তাকালেন না, তাহলে সে আমাকে যতই ভালোবাসুক আমার কি তার প্রতি ভালোবাসাটা আসবে? মনে হয় আসবে না। তাহলে আমি স্ত্রীর কাছে গেলাম, স্বামীর দিকে একবারও দেখলাম না, না এটা আমার অন্যায় হচ্ছে, আমি বললাম যে বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আসিনি, নেক্সট টাইম থেকে আমি যখনই মায়ের সাথে দেখা করতে আসবো তোমার সাথে দেখা করে যাব। তা আমার এতদিন এটা কখনো ফিলই হয়নি, মানে আমার মনেই হয়নি, মানে আমাকে ঠাকুর কখনো ভাবাইনি এরকমভাবে, বাট এইবার যখন আমি মানে দক্ষিণেশ্বরে গেলাম আমার বেরিয়েই মনে হলো, আমি বেরিয়ে সঙ্গে সঙ্গে আমার সাথে আমার মামা তো বৌদি ছিল, ওকে বললাম জানিস আমার না এরকম একটা মনে হলো যে আমার হয়তো ভোলে বাবার সাথে দেখা করে আসা উচিত, নইলে হয়তো তারামা আমার মানে ভবতারিণী মা, আমি সব মাকে তারামাই বলি, মানে মা কালীকে তারামাই বলি, তারামা হয়তো আমার পুজোটা মানে ঠিক মন থেকে নিচ্ছে না, ওনার মনে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে দেখা করে গেল না, আমি আমি মাকে বললাম মা ভুল হয়ে গেছে, আমি পরবর্তীকালে এলে বাবার সাথে দেখা করে যাব। তো এইরকমভাবে আমি চিন্তা করি, মানে আমার না মাথার মধ্যে এইরকমভাবে ঠাকুর ব্যাপারটা ঘোরে। কিন্তু যারা আবার খুব সুন্দর করে অনেককে দেখি সুন্দর করে ঘুরছে, আমি কি যেতে যেতে বলে বাবা দেখো কি ভক্তি, এটা না, যার যার ভক্তি তার তার কাছে। তো আবার তার জন্য আমি যে করছে না যে ঠাকুর মানে না
তাকেও আমি কখনো বলতে যাব না। ও ঠাকুর যদি কখনো ঠাকুরের ওর কাছে পুজোর প্রয়োজন হয় না, ঠাকুর এমন মানে সিচুয়েশন ক্রিয়েট করবে, ও বাপ বাপ করে ঠাকুর ঠাকুর করবে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমাদের আমার কথাগুলো শুনে তোমরা হার্ট হলে না, আর মনের কথা বললাম, কোনো ভক্তিগীতি বা ভক্তি কথা আমি বলতে চাইনি। এই জন্যই তো চ্যানেলটা আমার কাছে এত প্রিয়, আমি এত কথা তোমাদের সাথে বলতে পারি। তো এই তো গেল আমার নীল পুজো। তোমরাও খুব ভালো মতো নীল পুজো করো। অনেকে তো সন্ধেবেলা আবার মানে বাতি দাও, তো তারা অনেকক্ষণ, আজকে একটু গরম পড়েছে, তারা অনেক কষ্ট করবে আজকে। তো তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো। আমিও উপো দেখলে তো উপোস ভাঙলাম, আর কিছু খেতে ইচ্ছা করছে না, এখন খালি জলই খাচ্ছি। সন্ধেবেলা নীলাদ্রি এলে সাবু ঠাবু মাখবো, যদি সম্ভব হয় সন্ধেবেলা আর একটা ভিডিও করব। আর এই তো আজকে গেল নীল, কালকে গেল ঈদ, আজকে গেল নীল, আবার একদিন যাবে আবার আমাদের পয়লা বৈশাখ। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।